কবি সুকান্তের ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। যে অন্ধকার যুগ ছিল, সে অন্ধকার যুগ থেকে বাংলাদেশের মানুষকে আলোর পথে যাত্রা শুরু করা, আমরা যে ওয়াদা দিয়েছি একে একে সেই ওয়াদা আমি পূরণ করেছি। আজকে আমরা দারিদ্রের হার যা 41% ছিল 18.7% নামিয়ে এনেছি। যদি কোভিড-19 না হতো, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো, তাহলে এই দারিদ্রের হার আমরা আরও কমাতে পারতাম। দুর্ভাগ্য যে এই কারণেই আজকে সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি যার ধকল আমাদের দেশে এসেও পড়েছে। যে কারণে আমি আহ্বান করেছি, কোনো অনাবাদি জমি থাকবে না, 1 ইঞ্চি জমি আমরা অনাবাদি রাখবো না, নিজের ফসল নিজে ফলাবো, নিজের খাবার নিজে খাবো, কারো কাছে হাত পেতে চলবো না, ভিক্ষা চেয়ে চলবো না, সেইভাবেই বাংলাদেশ গড়ে উঠবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছিল, তারা এ জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই আজকে আর আমাদের কারো কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হবে না। আজকে একটা সাময়িক সমস্যা, একটা সাময়িক সমস্যা দেখা দিয়েছে, তার কারণ আপনারা জানেন, আমি আগেই বলেছি, এই ইউক্রেন যুদ্ধ আর রাশিয়ার এই ঘটনায় স্যাংশন কাউন্টার স্যাংশনের জন্য আমাদের উপর এই ধাক্কাটা এসেছে। কিন্তু আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, 1975 সালে 15 আগস্টের পর থেকে 96, আবার এরপর 2001 থেকে 2008 পর্যন্ত যে অন্ধকার যুগে বাংলাদেশ ছিল, আজকে আর সেই অন্ধকার যুগে নেই, বাংলাদেশ এখন আলোর পথে যাত্রা শুরু করেছে। আলোর পথে যাত্রা শুরু করেছে, শতভাগ বিদ্যুৎ দিয়েছি, অর্থনৈতিক উন্নতি করেছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এখন বেকার সমস্যা 3 ভাগে নেমে এসেছে, তারপরেও আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যার ফলে কর্মসংস্থান আরও সহজ হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। কাজে আমি এটুকুই বলবো যে আমার কাজ একটাই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। যে অন্ধকার যুগ ছিল, সে অন্ধকার যুগ থেকে বাংলাদেশের মানুষকে আলোর পথে যাত্রা শুরু করা, আমরা যে ওয়াদা দিয়েছি একে একে সেই ওয়াদা আমি পূরণ করেছি। সে কারণেই কবি সুকান্তের ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। আমি এটাই বলবো, বাংলাদেশের মানুষের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, অবকাঠামো, ব্যবসা বাণিজ্য প্রতিটি সেক্টরে এই 15 বছরে যে উন্নয়ন হয়েছে, আজকে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আজকে বিশ্ব তাকিয়ে থাকে অবাক হয়ে, আমাদের তো সীমিত সম্পদ, কিন্তু জাতির পিতা বলেছিলেন, স্বাধীনতার পর জাতির পিতাকে অনেক আন্তর্জাতিক সংস্থা অনেকেই জিজ্ঞেস করেছিলেন, আপনার দেশে তো কোনো সম্পদ নাই, আপনি দেশ কী দিয়ে গড়বেন? জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, আমার মাটি আছে, আমার মানুষ আছে, আমার মাটিতে সোনা ফলে, আমার সোনার মানুষ আছে, তাই দিয়ে আমি দেশ গড়ব, আমরা তাই দিয়েই দেশ গড়ে যাচ্ছি। আজকে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে 73 বছরে, সাক্ষরতার হার 44% থেকে আমরা 75% উন্নীত করতে পেরেছি। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছি। কাজে আমাদের দেশের এই লক্ষ্য আমরা অর্জন করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদের স্বাধীন করে দিয়ে গেছেন। জাতির পিতার এই স্বাধীন ভূমিতে একটি মানুষও গৃহহারা থাকবে না,
ভূমিহীন থাকবে না, তাই আমরা সেই 96তে সরকারে আসার পর 97 থেকে এ পর্যন্ত প্রায় 8 লক্ষ পরিবারকে, এই ভূমিহীন গৃহহীনদেরকে বিনা পয়সায় ঘর করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। যারা বেকার তাদের বলবো কর্মসংস্থান ব্যাংক আছে, বিনা জামানত ঋণ পাওয়া যায়, সেই ঋণ নিয়ে সবাই কিছু কাজ করতে হবে, কেউ বেকার বসে থাকলে হবে না, ফসল ফলাতে হবে, কাজ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা জানি সরকারি চাকরিজীবীরা অবসর পায়, অবসর ভাতা পায়, পেনশন পায়, সাধারণ মানুষ পায় না। সাধারণ মানুষ যেন যখন একটু বয়স হয়ে যাবে, কর্মক্ষমহীনতা থাকবে, তখন তারা যাতে পেনশন পায়, সেই কারণে আমরা সার্বজনীন পেনশন স্কিম চালু করেছি। 18 বছরের উপর থেকেই এই পেনশন স্কিমে যোগ দিতে পারেন, 40 বছর হলেই আপনারা সেই টাকা তুলতে পারবেন, তখন আর ভবিষ্যৎ আর অন্ধকারে থাকবে না। শুধু বর্তমানের উন্নয়ন না, ভবিষ্যতও যাতে আলোকজ্বল হয়, তার জন্যই আমরা এই ন্যাশনাল পেনশন স্কিম চালু করে দিয়েছি, যেটা আমাদের নির্বাচনী ওয়াদা ছিল। সেই ওয়াদা আমরা রক্ষা করতে পেরেছি। আজকে বাংলাদেশের উন্নয়ন কেন হয়েছে, একটাই কারণ, 2009 সাল থেকে যে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার আমরা নিশ্চিত করে, জনগণের ভোটে ক্ষমতা এসে একটা গণতান্ত্রিক স্থিতিশীলতা পরিবেশ রাখতে পেরেছি, তার কারণেই আজকে বাংলাদেশের এই উন্নয়ন।